আজ পর্যন্ত কোন সময় আমরা সরকারের মুখোমুখি দাঁড়াইনি আমি আবার বলি আমি কিন্তু এরকমই মনে করি এমনকি আঠাশ অক্টোবর এত বিশাল ব্যাপার কিন্তু অত বড় সমাবেশ সরকার সেটাকে ডিসপার্স করতে ছত্রভঙ্গ করতে কথা লেগেছিল আপনি তো ঘুরে দাঁড়াননি আপনি তো পাল্টা বলেন নাই দাঁড়িয়ে যান নাই দেখি বাইক থেকে তো বলা হয়নি কারা আমাদের এই পণ্ড করবার চেষ্টা করে রুখে দাঁড়ান যদি বলা হতো তাহলে কি হতো আমি জানি না হয়তো আমি জানি না বেশি বলছি কি আমাকে হয়তো অনেকে বলবে ভয় এটা করে দেখার না আমার দেখতে আমি তাই করতাম আমি করেছি অতীতে তাই আমি যখন যারত করতাম আমি যে দল করতাম সেই দল লড়াইটা করতে গেছিল হয়তো বাড়াবাড়ি হয়েছে টিকতে পারিনি আমরাই যে ভালো ছিলাম তাই বলবো না সঠিক ছিলাম তা বলবো না কিন্তু এইটা আমি মনে করি যদি সরকার পতনের আন্দোলন করেন তাহলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আই দর ইউ আর আই তাছাড়া হবে না বিশাল আন্দোলন হয়েছে আমরা বলছি না কিন্তু কি আন্দোলন বলেন তো বিশাল বিশাল সমাবেশ মানুষ যান প্রাণ দিয়ে চলে আসছে আপনি বক্তৃতা করেছেন কিন্তু বক্তৃতার পরে কি করেছেন সারা বিভাগগুলোতে বড় বড় সমাবেশ হয়েছে কিন্তু যখন এইখানে আমি সমাবেশ করতে চেয়েছি সরকার বলছে করতে দেব না তখন চলে গেছেন গোলাপবাগ এরকম ঘটনা খুবই কম ঘটেছে অফিসে হামলা করেছে ওরা পুলিশ টস করে দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে নিন্দা করেছে সেটা এখন এটাও বলতে পারেন আমেরিকা কতদূর এসেছিল কেন পিছিয়ে গেল আসলে সত্যি সত্যি কি পিনাকঞ্জন যেরকম করে বলল সেরকম করে ইন্ডিয়ানের এই একটা ভূমিকা নেওয়ার কারণে শেষ পর্যন্ত আত্মগোপনে চলে গেল পিটার হাস আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন পিটার হাসকি কি আত্মগোপনে গেল ইন্ডিয়ার কথাবার্তায় আমি বললাম ভাই আমাদের মাঝে মাঝে আত্মগোপনে চাই পুলিশ অ্যারেস্ট করতে পারে তো পিটার হাসকে কে অ্যারেস্ট করবে ওর আত্মগোপনে যেতে হবে এগুলো কোনো কথা নাকি কিন্তু এটা তো ঠিক এখন আজকের প্রেক্ষে এতো তো ডোরালডো আসবেন না কয়েকদিন পরে আচ্ছা বলেন তো কী জন্যে আসছে ডুডি আমেরিকান গভমেন্টকে মাফ করবে বাংলাদেশের গভর্নমেন্টকে একটা নোটিশ দিতে যে এতদিনের মধ্যে ভালো হয়ে যাও না হলে কিন্তু আমরা ব্যবস্থা নেব এরকম বলবেন আমরা তাকে তাই মনে করতাম বাপরে ডোডাল্লু পাকিস্তানের সরকারের মধ্যে দিয়েছে বাংলাদেশের ব্যাপারটা সরকার বলতো ওয়ান টুর ব্যাপার তার ওয়ান টু কি টেন টোয়েন্টি হয়ে গেছে কিচ্ছু হয়নি হ্যাঁ আমি বলি আমেরিকানরা তার পজিশন চেঞ্জ করেনি কিন্তু সর্বশেষ তাদের যে স্টেটমেন্ট সেটাতেও তারা এই নির্বাচন মানেনি এখানকার মানবাধিকার নাই বলেছে গণতন্ত্র নাই ভোট্টর ঠিক কথা সবই বলছে কিন্তু তার সাথে সাথে কি জিনিস তাদেরকে আটকাচ্ছে এখানকার জিও পলিটিক্সে তারা কি এরকম কিছু মনে করছে ভারতকে চটালে তারা চায়না বেশি জায়গা পেয়ে যাবে তাদের মূল লড়াই যেহেতু চায়নার সঙ্গে অর্থাৎ ভারতকে বিল্ড করতে হবে যাতে তারাই চায়নাকে ফার্স্ট ট্যান্ড মোকাবেলা করতে পারে ওই যে বাষট্টিতে যখন যুদ্ধ হয়েছিল তখন অরুণ অরুণাচলের অর্ধেক দখল করে ফেলেছিল মানে একদম পিঁপড়ার মতো ঢুকে যাচ্ছে ভারতের কিছুই করা ছিল না এতগুলো বছর পরে ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি অ্যান্ড মিলিটারি পাওয়ার অলসো মেবি ফোর্থ ফিফথ একটু এদিক ওদিক হতে পারে আমি হয়তো কারেক্টলি বলতে পারলাম না কিন্তু ভারত এখন ওই জায়গায় এসেছে এখন কি এরকম এই যেহেতু নিউক্লিয়ার সাপোর্ট আমেরিকা ইন্ডিয়াকে দিচ্ছে এই জন্যে যে তারা তৈরি করতে চায় যে কোনোভাবেই হোক আমেরিকা কীভাবে মাফ করবে চায়নাকে যেন ভারত এখানে কন্টেন করতে পারে তাই যদি হয় তাহলে আমাদের কাজ কি সেইখানে আবারও বলি মর্য যদি পারে তাহলে আমেরিকা কী করলো রাশিয়া কী করলো চায়না কি করলো ইন্ডিয়া কি করলো তাতে আমার কি আমি আমারটা করব এবং আমি যদি আমারটা করতে পারি তাহলে এরকম কোনো আন্তর্জাতিক রাজনীতি নাই কোনো ডিপ্লোমেসি নাই যে একজন আরেকজনের সাথে একেবারে আত্মীয়তার বন্ধনে আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে নাই তা রাদার দেখবেন ওদের ফ্রেন্ডশিপ আছে কিন্তু ভেতরে ভেতরে তাদের স্বার্থের সংঘাত সবসময় আছে অতএব কেউ যদি এরকম মনে করেন যে না ইন্ডিয়াকে বাদ দিয়ে আমেরিকায় কিছু করতে পারবে না সেটা ঠিক নয় ও করতে পারে কি পারে না আমি সে বিতর্কের মধ্যে যাচ্ছি না আমার দরকারও নেই কিন্তু আমি আমারটা যদি করতে পারি তাহলে ডেফিনেটলি এখানকার জিও আপনাকে সুবিধা দেবে